সুরঙ্গের উপরে আজকে আঘাতটা এসছে বলে, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আজকেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এটা একটা বড় অপরাধ, পাইরেসি। আমাদের সুরঙ্গ সিনেমার যে পাইরেসি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, এই পাইরেসির এগেনস্টে আমাদের এই যে এই ইনিশিয়েটিভ, এটা শুধু সুরঙ্গর জন্য না, হয়তো সুরঙ্গ হয়তোবা সুরঙ্গের উপরে আজকে আঘাতটা এসছে বলে আমরা হয়তো সোচ্চার হয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে একটা সিনেমা যখন একটার পর একটা ভালো সিনেমা আমরা উপহার দিতে পারছি দর্শকদেরকে, এবং দর্শক হলমুখী হচ্ছে এবং দর্শকরা সিনেমা দেখার জন্য, আপনারা দেখেন গত পরশু দিন আমরা ডিবি কার্যালয়ে এসেছিলাম এবং আমরা অভিযোগপত্র দিয়েছি, এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডিবি প্রধান হারুনুর রশিদ ভাইকে, এবং এত প্রম্পট অ্যাকশন, এবং আমরা খুবই খুশি যে আজকেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এবং এর মাধ্যমে প্রমাণিত হলো যেটা আমি এর আগেও বলেছিলাম যে প্রচলিত আইনে এটা একটা বড় অপরাধ, পাইরেসি, এবং সে যেই হোক না কেন বাংলাদেশের প্রচলিত আইনে এটা যেহেতু একটা বড় অপরাধ, তাকে সেটা শাস্তি পেতেই হবে। এবং আর যারা করছে, শুধু যে আমরা ছয়জনকে আমাদের জায়গা থেকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম যেখানে আমরা অভিযোগ দিয়েছিলাম তাদের এগেনস্টে, সেখান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকেও আমাদেরকে জানানো হয়েছে, বাকিদেরকে গ্রেফতার করার ব্যাপারেও তৎপরতা চলছে। এবং শুধু এই ছয়জনই না, এরপরে এটাও আমাদেরকে ডিবি থেকে জানানো হয়েছে যে তারা খতিয়ে দেখছেন আর কারা কারা করেছে, এবং বিভিন্ন ফেসবুক ইউটিউবে জাস্ট সিনেমাটা আপলোড করে দেয়া এবং সেটাকে শেয়ার করা এবং সেটাকে প্রমোট করা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অপরাধ। সো এই অপরাধটা থেকে রায়হান রাফিও যেটা বলেছে যে অনেকে বুঝে করছেন, অনেকে না বুঝে করছেন, কিন্তু আমরা সবাইকে অনুরোধ করব যে যারা বুঝে করেন কিংবা না বুঝে করেন, আপনারা এই পাইরেসি এই বিষয়টার বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে, এবং আপনারা এখন পর্যন্ত যারা এই কন্টেন্টটা বিভিন্ন প্ল্যাটফর্মে রেখেছেন তারা নামিয়ে ফেলবেন আমরা আশা করি আজকের পরে। এবং আপনাদেরকে এটাও জানাই যে গত পরশু দিন আমরা যখন অভিযোগপত্র দিয়েছিলাম তখন থেকেই আমরা দেখেছি যে মোটামুটি এটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এর আগেও ইনফ্যাক্ট চোরকির টিম কাজ করছিল, আমাদের টিম কাজ করছিল ডিজিটালি কীভাবে সেটা হ্যান্ডেল করা যায়, এবং এখন কিন্তু আমাদের সুরঙ্গ সিনেমার যে পাইরেসি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, আমরা আজকে যথেষ্ট আশ্বস্ত এবং এটা অনেকটাই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এবং আমরা মনে করি আজকে যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তার মাধ্যমে এটা শুধু সুরঙ্গ সিনেমা না, বাংলাদেশের সমস্ত সিনেমায়, অন্য সিনেমার ক্ষেত্রেও যদি এটা হয় আমাদের টিম গিয়ে সেখানে হাজির হবে এবং আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করব।